Namaskar, good morning. As I was discussing in my previous slide, we are going to operate the forklift and we are making a documentary and how to drive forklift along with the technical know-how, the material handling, manuals, the knowledge, safety measures, all these things. So I'll be speaking sometimes in Bengali and sometimes in English. Okay. So Surajit Babu, uni ajke amader forklift drive kore dekhaben, tarpor ami kichuta drive korbo. তো প্রাথমিক যে কথা বলছিলাম, ফোকলিফ্ট চালানোর প্রথম শর্ত হলো সেফটি মেজারমেন্ট। আশপাশে এরিয়াটাকে আমাদের ভাগ করে দেখতে হবে, কোনো মানুষজন যাতে না থাকে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আর আশপাশে জায়গা যতটুকু পাওয়া যায়, আমরা ওয়ার্কশপে এসেছি, এখানে বেশি জায়গা নেই, স্বল্প পরিসরের মধ্যে দেখাবো, সেই জন্য আমরা চেষ্টা করছি যেটুকু সেফটি মেজার রেখে করা যায়, চালানো যায়। ঠিক আছে, তো সুপারবাবুকে বলবো পার্ট বাই পার্ট আগে জানাতে ফোকলিফ্টের মেন কি, তারপরে আমরা ড্রাইভিংটা দিয়ে। আচ্ছা, ফোকলিফ্টের মেকানিজম যেমন আমরা, আমি যেটা জানি একটু ভুল হলে আপনি কারেক্ট করে দেবেন। ঠিক আছে, ফোকলিফ্টের যেটা হলো লোড ফ্যাক্টর, ফার্স্ট লোড অ্যালাইনমেন্ট থাকে, আমরা যে মালটা তুলবো সামনে তার লোডের সঙ্গে ফোকলিফ্টের লোডের একটা ব্যালেন্সের ব্যাপার থাকে। কাউন্টার লোড এখানে দেওয়া আছে, এখানে এখানে হেভি লোড দেওয়া আছে। যদি আমি এক টন মাল তুলি, এখানে দু টন বা তিন টন চাপানো থাকে, এখানে আছে, আমরা কখনো ওভারলোড করবো না। কারণ দুটো ফোর্ক আছে, এই যে দুটো ফোর্ক এখানে শুয়ে আছে দেখতে পাবেন, এই ফোর্ক দুটো নর্মালি প্যালেটাইজ কার্গো, প্যালেটাইজ কার্গোতে তোলা হয়, দিয়ে ব্যালেন্স করে তোলা হয়। আর এইখানে টিল্টিং আছে, এটা ফোর্কটা গিয়ে এরকম আস্তে করে টিল করে ওপর দিকে তুলে নেবে, যাতে মালটা না পড়ে যায়। আর সবসময় ইনস্ট্রাকশন যেটা আছে, আমরা লো হাইট থেকে মিডিয়াম হাইটে মালটা তুলে ড্রাইভ করে নিয়ে যাবো, কখনো হাই স্ট্যাক উপরে তুলে মাস্ট ফোক হাই করে আমরা কখনো ড্রাইভ করবো না, তাতে কি হয় উড়ে যাওয়ার চান্স থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সবসময় সেফটি যেটা বলে, লো হাইতে মালটা তুলে নিয়ে আমরা ড্রাইভ করবো, এগিয়ে যাব, যেখানে রাখার দরকার সেখানে যদি গিয়ে আমরা একটা পজিশন সেট করে নেবো, সেইখানে যখন দেখবো আমরা মালটাকে তুলতে হবে, ওখানে সেফটি অ্যাসিওর করে তারপরে মালটা হাই জায়গায় আমরা রেখে তুলবো, এটা হলো নর্মাল প্রসিডিওর। এর সঙ্গে সঙ্গে যেটা আছে, এই ফোকটার সঙ্গে আবার বড় অ্যাডিশনাল ফোক লাগানো যায়, সেটা নির্ভর করে প্যালেটের সাইজের উপর, কার্গো সাইজের উপর। আর এই ফোকটা অ্যাডজাস্টেবল হবে, কোথাও রাইডের যে ছোট তার গ্যাপ থাকে সেখানটাকে ধরার জন্য এই ফোকটা এখান থেকে এখানে ঘুরিয়ে নেওয়া যায়, ছোট বড় করা যায়, এটা একটা অ্যাডজাস্টেবল ফোক। এবার এইখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, একটা হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেম, যেটা পাওয়ারটাকে ভালো করে এটাকে লিফট করা যেতে পারে সিস্টেম আছে। আর ফোকটির এখানে স্টিয়ারিং, ব্রেক, ক্লাচ, অ্যাক্সিলেটার যেমন থাকে, এখানে সুইচিংগুলো আছে, সামনে পিছনে রিভার্স ফরওয়ার্ড আছে, সাইড আপনার টিল্টিং আছে, আবার ফোর তুলে তার যে টিল্টিং এর সেই টেকনোলজি এখানে করা আছে, মেকানিজম সিস্টেম করা আছে। এটা ডিজেল ডিজেল ড্রাইভেন, সো এটা খুব কমন ফোকলিফ্ট, ইন্ডাস্ট্রিতে খুব ইজিলি বুক করা যায়, চালানো যায়। ব্যাকলাইট দেওয়া আছে সিগন্যাল দেওয়ার জন্য, যখন ফোকলিফ্ট চলবে টর্নিং করবে, একটা সাউন্ড যে থাকে উচ্চারে, তার মানে সেফটি চারিদিকে যেন সবাই অ্যালার্ম থাকে, অ্যালার্ট থাকে। ভুলে যাচ্ছিল আমাদের, হেলমেট পরা অবশ্যই জরুরি। কেন, কোন রকম যখন প্যালেট উঠছে, কোন রকম কোন মাল যদি ছিটকে পড়ে, যদি খুব আমাদের ছোট আবার ইঞ্জিনের অয়েলও চেক করতে হয়, আমাদের যে ডিজেল অয়েল আছে ডিজেল অয়েলও চেক করতে হয়, ফগের কাজ হচ্ছে কিনা সেটাও চেক করতে হয় ইঞ্জিন চালু হয়ে যাওয়ার পরে, তারপরে হ্যান্ড ব্রেকের কাজ হচ্ছে কিনা সেটাও দেখতে হয়, গিয়ারের কাজ হচ্ছে কিনা ঠিক আছে কিনা, লিভারের কাজ আছে ঠিক আছে কিনা এটাও দেখতে হয়, ইন্ডিকেটার কেন রাস্তায় বেরোলে আমাদের ইন্ডিকেটার দরকার, খুব অবশ্যই ইন্ডিকেটারও দেখতে হয়, হ্যাঁ হেডলাইট প্রথম
জ্বালিয়ে দেখে নিতে হয়, কেন অন থাকে যখন হেডলাইট জ্বালাতে হয়, হেডলাইট জ্বালিয়ে দেখে নিতে হয়, গাড়ি অন করার মানে চাবি লাগানোর সময় আর কি, পিছনে জ্বলছে কিনা দেখতে হয়, পার্কিং ব্রেক, আমাদের এমার্জেন্সি কলিং চলছে কিনা দেখতে হয় এটা, তারপরে ড্রাইভিং বন্ধ করে সিট বেল্ট লাগাতে হয়। হ্যাঁ, ড্রাইভিং বসার এগোনে আমাকে সিট ম্যানেজমেন্ট করতে হয়, কেন আমার আপ ডাউনের ব্যাপার আছে, ম্যানেজমেন্ট না করা পর্যন্ত আমি এ করতে পারছি, কেন আমি বেশি চলে গেছে আমার অনেক হাত চলে যাবে, তাই সিট ম্যানেজমেন্ট নিতে হয়, তারপরে আমাকে স্টার্ট করতে হয়। Now front, right? So I'll have to check care of the brake first. Okay, very safely I need to know who's on the clutch, accelerator. This is the clutch. So first I'll put the clutch, right? I'll need to take the back. Yeah, slowly. If I go back. After
right? So it's done. So today in this video we have tried to show what is all about the industrial forklift diesel operated. It's a very convenient mechanism that is used in the industry, factories, to lift up the cargo, move the cargo, condensed cargo from one place to another place. And today we have got Suraji, who is a very good efficient forklift operator, and he showed us how to operate the forklift practically. Though I've tried to explain what is all about the forklift. It's a mechanism, it's it's a system and procedure to drive safety measurements, all these things. I don't know how well it's been made today, but I'll be trying next video to much more informative things to present, and that will be helpful for the newcomers to learn how to operate the forklift. Okay. And we are going to start a new forklift learning sessions for myself and for other people over here. Okay, that's a good, you can say the learning session for us. And I'm very much thankful to Mr. Ghosh and Bhushan Associate who gave us opportunity to come over here. So I'm going to tell you today, today we're going to talk about forklift, catch core, forklift, some of the jana. তার নিরাপত্তা জড়িত ব্যাপারগুলো দেখা ফার্স্ট, মানে অনেক রকম অ্যাক্সিডেন্ট ঘটে যায়, একটু ভুলভাল করি অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, মানে হেভি লোড, একটু যদি অ্যাক্সিডেন্ট ভুল প্রেস করে ফেলি, একটু যদি মুভমেন্টে আমার হিসেবে কোনো গন্ডগোল হয়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। সেই জন্য খুব স্লোলি ধীরে আমাদের ড্রাইভ করতে হয়, এবং জানতে হয় মেকানিজম কীভাবে কী ফোকটা কাজ করে, তার ফোক কীভাবে কাজ করে, কত তোলা যায়, নামানো যায়, আর তার ব্যাকে কীভাবে তাকে মেজার করতে হবে। নেক্সট সেশনে আমরা চেষ্টা করবো প্যালেট রেখে লাইন ড্র করে তার মধ্যে দিয়ে কীভাবে যাওয়া যায় সেটা প্র্যাকটিস করতে পড়া জানা, এইভাবেই ইন্ডাস্ট্রিতে কাজগুলো চলে। তো থ্যাংক ইউ সুরজিৎকে, থ্যাংক ইউ ক্যামেরার উল্টো দিকে আমার এক বন্ধু রয়েছেন দিনেশ, আমি চেষ্টা করব ওকে একটু দেখাতে, ওর সঙ্গে আছে, তো ক্যামেরার সঙ্গে ঘুরে এইদিকেও রয়েছে আমাদের সামনে চলে আসতে, আমি জানি না দেখে শ্যুট করছে এটা, আশা করবো সবাই মিলে আমরা আসছি। আমরা চেষ্টা করবো সম্বন্ধে আরো কিছু জানার, বোঝার, কাজ করা, অ্যান্সার আর প্র্যাকটিসের ব্যাপার
দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে তবে জানানো যাবে। থ্যাংক ইউ, নমস্কার ফর ভিউ দিস নো টেকনিক্যাল নো হাউ অ্যান্ড অপারেটিং প্রসিডিউর অফ ফর্কলিফট। সি ইউ, থ্যাংক ইউ।